বিসমিল্লাহ রহমানির রহিম। পলাতক আসামি এমদাদুল হক ও সাবরিন এমদাদকে ধরিয়ে দিন। আসামিদের দেশের যে কোনো জায়গায় দেখা মাত্রই মোবাইল নাম্বার 01886100105-এ কল করুন বা 999-এ কল করুন, অথবা ফৌজদারি কার্যবিধির 59 ধারা মেনে যে কোনো বেসরকারি ব্যক্তি উল্লিখিত সাজাপ্রাপ্ত অপরাধীদের গ্রেপ্তার করে অবিলম্বে নিকটস্থ যে কোনো পুলিশ বা থানায় সোপর্দ করতে পারেন। ছবিতে দেখানো সাজাপ্রাপ্ত দুই অপরাধী এক বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক রয়েছে। আসামিরা প্রতারণা করে গত 10 বছর আগে রাজকের অনুমোদনপত্র ছাড়াই ফ্ল্যাটের সম্পূর্ণ টাকা হাতিয়ে নেয়। আসামিরা প্রথম পলাতক হয় বিজ্ঞ বিচারিক আদালতের রায়ের পর 2017 সালে। পরবর্তীতে প্রায় 1 বছর পর 2018 সালে স্থানীয় জনগণের তথ্যের ভিত্তিতে আসামি মোহাম্মদ এমদাদুল হক খান, পিতা মোহাম্মদ ফজলু খান, ধরা পড়ে ঢাকা জেলার মোহাম্মদপুরের বাইতুল আমান হাউজিংয়ের 15 নম্বর রোডের 970 নম্বর বাসা থেকে। পরে 2020 সালে মাননীয় আপিল আদালতের রায়ের পর থেকে আবারও পলাতক হয়। মোহাম্মদ এমদাদুল হক খান এই মামলাটি ছাড়াও অন্যান্য মামলায়ও পলাতক রয়েছে। আসামিদের দেশের যে কোনো জায়গায় দেখা মাত্রই মোবাইল নম্বর 01886100105-এ কল করুন বা 999-এ কল করুন, অথবা ফৌজদারি কার্যবিধির 59 দ্বারা মেনে যে কোনো বেসরকারি ব্যক্তি উল্লিখিত সাজাপ্রাপ্ত অপরাধীদের গ্রেপ্তার করে অবিলম্বে নিকটস্থ যে কোনো পুলিশ বা থানা সোপর্দ করতে পারেন। আপনাদের অবগতির জন্য কয়েকটি বিষয় জানিয়ে রাখছি। মামলা নম্বর 9110/2014 সাল এবং আপিল মামলা নম্বর 10870/2018 সাল। 2, আসামিদের বিরুদ্ধে বর্তমানে ঢাকা জেলার আদাবর ও বগুড়া জেলার শাহজাহানপুর থানায় অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে। 3, আসামিদের স্থায়ী ঠিকানা বগুড়া জেলার শাহজাহানপুর থানার ফুলতলা বাজারে। 4, সর্বশেষ বিশ্বস্ত সূত্রে জানা যায় আসামিরা মোহাম্মদপুরের কোথাও, বিশেষ করে বাইতুল আমান হাউজিংয়ের আশেপাশে লুকিয়ে আছে। হতে পারে আসামিরা আপনার আশেপাশেই লুকিয়ে আছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি বিশেষ মানবিক অনুরোধ, আসামিদের ধরিয়ে দিয়ে আদালতের রায় কার্যকর করার জন্য সহযোগিতা করুন। সঠিক তথ্যদাতার কাছে ক্ষতিগ্রস্ত পক্ষ অবশ্যই কৃতজ্ঞ থাকবে।